আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবারাকাতুহ। সৃজনশীল সমস্যার সমাধান নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের আজকে ১৩তম পর্ব শুরু করছি। ১৩তম পর্বে আমি যে সৃজনশীল সমস্যাটি নিয়েছি সেটি রাইসাতার বিদ্যালয় হতে প্রাপ্ত বৃত্তি ও উপবৃত্তির মোট ১০,০০০ টাকা ৫ বছরের জন্য ব্যাংকে জমা রাখে, বার্ষিক মুনাফার হার ৮%। এখানে বলে দেওয়া হয়েছে সূত্র প্রযোজ্য, তার মানে এই সমস্যাটি সমাধানের জন্য সূত্র প্রয়োগ করেই সমস্যাটি সমাধান করতে হবে, আর এটি রাজশাহী বোর্ড ২০১৬ সালে এসেছিল। এ ছিল উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে যে সমস্যাগুলি সমাধান করতে হবে, ৯ নম্বর সমস্যা হচ্ছে x² - 5x - 6 এর উৎপাদকে বিশ্লেষণ করো, ৯ নম্বর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো, এবং ৯ নম্বর সরল মুনাফার ক্ষেত্রে উক্ত টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এ ছিল আজকের সমস্যা, আর এই সমস্যার আলোকে এখন সমাধানে চলে যাব। প্রথমে ৯ নম্বর সমস্যাটি সমাধান করব। ৯ নম্বর সমস্যাটি সমাধান হচ্ছে x² - 5x - 6 এর উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে এখানে আমার উদ্দীপকের প্রয়োজন হচ্ছে না, শুধু এই x² - 5x - 6 নিলেই আমার উৎপাদক করতে পারলে হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি সমাধানে। সমাধান কয় আমি নিচ্ছি x² - 5x - 6। তাহলে x² - 5x - 6 নিয়ে নিচ্ছি আমি, x² - 5x - 6। এখন এই ধরনের সমস্যাগুলিকে যদি উৎপাদক বিশ্লেষণ করতে হয় তাহলে মিডল টার্ম করতে হয়। যখন তিনটি পথ থাকে তখন এটাকে মিডল টার্ম করে সমস্যাটার সমাধান করতে হয়। তাহলে মিডল টার্ম করতে গেলে আমাকে দেখতে হবে যে সামনে সংখ্যা কত আছে। আমার এখানে x² সাথে কোনো সংখ্যা নেই, পেছনে আছে ৬। তাহলে এই ৬কে ভেঙে আমাকে ৫ বানাতে হবে, তবে উৎপাদক বিশ্লেষণ করে। আমরা ৬কে যদি ভাঙি যেভাবে পাই, আমরা এখানে দেখে নিই, ৬ সমান আমরা পাই ৬×১, এবং ৬ সমান পাই ২×৩। এখানে ৬ এবং ১ অর্থাৎ ৬ থেকে যখন আমি ১ মাইনাস করব তখন ৫ হয়, আবার ২×৩ এটা যদি আমরা যোগ করি তাও ৫ হয়। তাহলে এই দুটোটা দিয়েই আমার মিডল টার্ম হচ্ছে। কিন্তু এখানে আমাকে দেখতে হবে যে যদি দুইটি মানই মাইনাসের হয় সেক্ষেত্রে আমাকে যেটি করতে হবে, এখানে বিয়োগ করে আমাকে সমন্বয় করতে হবে, কারণ আমার এখানে একটি প্লাসের আছে। এখানে যদি দুইটি মাইনাসের হয়ে যায় এই তৃতীয় মাইনাসের সাথে আমার সমন্বয় হবে না, তিনটি মাইনাস হলে এটার সমন্বয় হবে না, কারণ একদিকে মানটা হবে প্লাসের কমন নিলে আরেকদিকে হবে মাইনাসের। এখানে যদি একটি মাইনাসের একটি প্লাসের হতো সেক্ষেত্রে আমি এটি দিয়ে করতে পারতাম, অর্থাৎ একটি মাইনাসের একটি প্লাসের বানালে আমার হয়ে যেত। এখন আমার এটি দিয়ে হবে না, তাই আমাকে যেটি ভাঙাতে হবে সেটি হচ্ছে x² - নিতে হবে ৬টা x, প্লাসের নিতে হবে ১টা x, অর্থাৎ ৬×১কে নিতে হবে। ৬×১ নিলে আমি যেটি পাচ্ছি, অর্থাৎ ৬টা x - নিলে, প্লাসের ১টা x নিলে, মাইনাসের ৬টা x থেকে প্লাসের ১টা x চলে গেলে মাইনাসের ৫টা x থাকে, আর এখানে মাইনাসের ৬ ছিল এটি বসে গেল। এখন আমরা দেখি যদি কমন নিই, x কমন যায়, যখন x কমন যাবে দুটোটা থেকে তখন এখানে x থেকে যাবে মাইনাস, এখানে থাকবে ৬। এখানে কোনো কিছুই কমন যায় না, যখন কোনো কিছু কমন না যাবে, সামনে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস নিতে হবে, নিয়ে আমাকে ১ নিতে হবে, আর ১ নিলে যা আছে ভেতরে তাই থেকে যাবে, অর্থাৎ x - 6 x - 6ই থেকে গেল। এখন এখানেও x - 6, এখানেও x - 6 মিলে গেছে। এই উৎপাদকে যখন মিডল টার্ম করবো, এইটা যদি না মিলে তাহলে বুঝতে হবে যে আমার মিডল টার্ম হয় নি। যেহেতু আমার x - 6 এখানেও হয়েছে, এখানে হয়েছে, তবে আমার মিডল টার্ম হয়েছে, এখন আমি সামনে দিকে আগাবো। এখন x - 6 x - 6 দুটোটা থেকে x - 6টা কমন নিয়ে নিলাম। যখন x - 6 দুটোটা থেকে কমন নিলাম, এখানে থাকতেছে x + 1, তাহলে আমার এই অর্থাৎ এখানে x থাকলো, এখানে +1 থাকলো, আমার এটি মিলে গেছে। তাহলে x - 6×x + 1ই হচ্ছে এটার উৎপাদক। তাহলে আমাদের ৯ নম্বর সমস্যার সমাধান হয়ে গেল। এখন আমরা চলে যাব ৯ নম্বর সমস্যার সমাধানে। ৯ নম্বর সমস্যাটি আমরা দেখে নিচ্ছি কী ছিল ৯ নম্বর সমস্যাটি। ৯ নম্বর সমস্যাটি এখানে বলেছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। এখন আমাদের উদ্দীপকে চলে যেতে হবে। আমরা উদ্দীপকে যদি দেখি,
আমাদের এখানে বলছে বৃত্তি উপবৃত্তির মোট 10,000 টাকা, তার মানে এই 10,000 টাকাটা হচ্ছে আসল বা মূলধন 5 বছরের জন্য, সময়টা হচ্ছে 5 বছর। ব্যাংকে জমা রাখার পরে বার্ষিক মুনাফার হার বলে দিচ্ছে 8%। তাহলে আমাদের তিনটি জিনিস দেওয়া আছে, একটি হচ্ছে মূলধন, আরেকটি হচ্ছে সময়, আরেকটি দেওয়া আছে মুনাফার হার। এখন আমাদেরকে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। তা আমরা লিখে নিচ্ছি, খ নাম্বার দেওয়া আছে কি দেওয়া আছে, আসল বা মূলধন। আমরা আসলই লিখে নিচ্ছি, আসলকে পি দিয়ে প্রকাশ করা হয়, আর পি ইকুয়াল এখানে 10,000 টাকা। তারপরে সময় দেওয়া আছে, সময়কে এন দিয়ে প্রকাশ করা হয়, যেহেতু আমাকে সূত্র প্রয়োগ করতে হবে, এন সমান সমান 5 বছর। অঙ্কতে বলে দিছে সূত্র প্রযোজ্য, এই জন্য আমি সূত্র প্রয়োগ করব, সেই জন্য আমাকে লিখতে হবে এন 5 বছর। তারপর আমাকে লিখতে হবে মুনাফার হার, মুনাফার হারকে আর দিয়ে প্রকাশ করা হয়, আর আর সমান সমান এখানে বলছে 8%। 8% পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, পার্সেন্ট বলতে 100 দিয়ে ভাগ, যখন আমি 8কে 100 দিয়ে ভাগ দিব তখন হবে 0.08। এই পেয়ে গেলাম আমরা। এখন আমাকে সরল মুনাফা, প্রথমে আমি সরল মুনাফাটা বের করব। সুতরাং সরল মুনাফা, সরল মুনাফাকে আই দিয়ে প্রকাশ করা হয়, সরল মুনাফাকে আই দিয়ে প্রকাশ করা হয়, আর আই এর সূত্রটা হচ্ছে পিআরএন বা পিএনআর, যেটাই বলুক একই কথা, পিআরএন। এখন পি হচ্ছে এখানে 10,000, এখানে পি 10,000 ইন্টু আর হচ্ছে এখানে আমরা পেয়েছি 0.08 ইন্টু এন, এখানে আমরা পেয়েছি 5 বছর 5। এখন এই তিনটি গুণ করলে যা হবে তাই হবে সরল মুনাফা। আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করে গুণ করি তাহলে আমরা দেখি কি পাচ্ছি। ক্যালকুলেটরে দেখে নিচ্ছি, 10,000 প্রথমে আমি লিখে নিচ্ছি ইন্টু এখানে 10,000-এর সাথে গুণ হবে 0.08, তাহলে 0.08 গুণ করলাম, এটার সাথে আবার গুণ হবে 5 5, গুণ করলে আমরা পাচ্ছি এখানে 4,000। তাহলে এটি হচ্ছে সমান সমান 4,000। তাহলে আমরা সরল মুনাফাটা পেয়ে গেলাম। এবার আমাদেরকে বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা, যেহেতু দুটি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সি মাইনাস পি। চক্রবৃদ্ধি মুনাফা বলতে সি মাইনাস পি, তাহলে এখানে আমরা সি এর সূত্রটা এখন বসাবো। সি বলতে আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর হল টু দি পাওয়ার এন, আর মাইনাস পি থেকে যাবে। এখন মানগুলি আমি বসাবো, আমি যদি মান বসাই পি এর মান হচ্ছে 10,000, 10,000 বসিয়ে দিলাম আমি, ইন্টু 1 1ই থাকবে, 1-এর কোনো পরিবর্তন নাই, প্লাস আর এর মান হচ্ছে 0.08, এন এর মান হচ্ছে 5, মাইনাস পি এর মান হচ্ছে 10,000 বসিয়ে দিলাম। ইকুয়াল দিয়ে আমরা যদি এখন লিখি, 10,000 ঠিক থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। এখন 1-এর সাথে যদি 0.08 যোগ করা হয়, এখন এই 1 0-র সাথে যোগ হবে, অর্থাৎ তাহলে 1 0-র সাথে যোগ হলে 1 হয়ে যাবে, সরি আমি ইংলিশে লিখব এটি 1, আর 0.08 এটি পরে চলে আসবে, আর এটির উপরে পাওয়ার 5 আছে, পাওয়ার 5 মানে এটি 5 বার গুণ হবে, অর্থাৎ 1.08 5 বার গুণ করতে হবে। তাহলে আমরা যদি সরি আমি শেষ করে নিই, এখানে -10,000 বসিয়ে দিলাম। এবার এটি কি দাঁড়ায় আমি দেখি, এবারও ক্যালকুলেটরে চলে যাচ্ছি আমি, 1.08 এটি 5 বার, তাহলে পাওয়ার আমি 5 দিয়ে দিচ্ছি, পাওয়ার 5, যখন পাওয়ার 5 দিয়ে দিলাম তখন পাচ্ছি 1.46, আমি বসাই এখানে 10,000 ইন্টু 1.46
ফোর সিক্স নাইন থ্রি টু এইট আরও আছে, আমি বাকিটা নিলাম না, টু এইট পর্যন্ত নিলাম। আর জিরো বাকিটাও নিয়ে নেই, জিরো সেভেন সিক্স এইট মাইনাস টেন থাউজেন্ড এটি থেকে যাবে। এখন এটির সাথে গুণ হবে টেন থাউজেন্ড, কারণ এটির সাথে টেন থাউজেন্ড আছে, আমি টেন থাউজেন্ড গুণ করে দিলাম। যখন টেন থাউজেন্ড গুণ করে দিলাম তখন যেটি দাঁড়ালো ফোরটিন থাউজেন্ড চোদ্দো হাজার সিক্স হান্ড্রেড অ্যান্ড নাইনটি থ্রি পয়েন্ট টু এইট, এটাই রাখলাম আমি, এর চেয়ে বেশি নিলাম না, মাইনাস টেন থাউজেন্ড। এখন চোদ্দো হাজার থেকে যদি দশ হাজার বাজে, চার হাজার প্লাস যেটা থাকবে এটা থাকবে, তাহলে চার হাজার ছয়শো তিরানব্বই দশমিক দুই আট, অর্থাৎ দশ হাজার চলে গেলে চার হাজার ছয়শো তিরানব্বই দশমিক দুই আট এটা থাকবে, এটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। কিন্তু আমাকে বলছিল যে পার্থক্য নির্ণয় করতে, তাহলে এখন পার্থক্য যদি, সুতরাং পার্থক্য মুনাফার পার্থক্য আমি লিখব, সুতরাং মুনাফার পার্থক্য সমান বড় হচ্ছে চার হাজার ছয়শো তিরানব্বই, তাহলে চার হাজার ছয়শো তিরানব্বই দশমিক দুই আট থেকে বিয়োগ হবে চার হাজার টাকা। যখন চার হাজার টাকাটা বিয়োগ দেব তাহলে থাকবে ছয়শো তিরানব্বই, ছয়শত তিরানব্বই দশমিক দুই আট টাকা। তার মানে এই দুটি মুনাফার পার্থক্য আছে ছয়শো তিরানব্বই দশমিক দুই আট টাকা। তো সুতরাং নির্ণয় মুনাফার পার্থক্য সিক্স হান্ড্রেড নাইনটি থ্রি পয়েন্ট টু এইট টাকা। তাহলে আমাদের খ নম্বর সমস্যার সমাধান হয়ে গেল, এখন আমরা গ নম্বর সমস্যার সমাধানে চলে যাব। গ নম্বর সমস্যাটি হচ্ছে আমাদের সরল মুনাফার ক্ষেত্রে উক্ত টাকা, অর্থ উক্ত টাকা বলতে যেটা মূলধন ছিল দশ হাজার টাকা, উক্ত টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে আমরা সমস্যার সমাধানে চলে যাচ্ছি। আমরা প্রথমেই যে দেখবো যে মুনাফার হারটাও তো আমাদের পরিবর্তন করতে বলেনি, যে সরল মুনাফার ক্ষেত্রে উক্ত টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, তাহলে মুনাফার হার আমার ঠিক থাকবে, মূলধনটা আমার ঠিক থাকবে, শুধু দ্বিগুণ হওয়ার জন্য সেটি কত বছর লাগবে সেটি বের করতে হবে। তাহলে আমরা সমস্যার সমাধানে চলে যাচ্ছি, গ নম্বর সমস্যার সমাধান। গ নম্বর আমরা লিখব, দেওয়া আছে মুনাফার হারটা আমি আগে লিখিব, মুনাফার হার আর ইকুয়াল আমি একবার শূন্য দশমিক শূন্য আট লিখে ফেলবো, কারণ এটি আমরা আগে বের করে রাখছি, এবং দেওয়া আছে মূলধন বা আসল, আসলকে পি দিয়ে প্রকাশ করব, এটি হচ্ছে দশ হাজার টাকা। যদি এটি আসল দশ হাজার টাকা হয়, সুতরাং মুনাফা আসলে দ্বিগুণ বলছে, সুতরাং মুনাফা আসলকে এ দিয়ে প্রকাশ করা হয়, এটি হবে দশ হাজার গুণন দুই, যেহেতু দ্বিগুণ, দশ হাজার গুণন দুই টাকা, দশ হাজার কি দুই দিয়ে গুণ করলে বিশ হাজার, তাহলে বিশ হাজার টাকা। যদি মুনাফা আসল বিশ হাজার টাকা হয় তাহলে মুনাফা, সুতরাং মুনাফা কত হবে, মুনাফা আই ইকুয়াল দশ হাজার, সরি বিশ হাজার বিয়োগ দশ হাজার, তার মানে মুনাফা আসল থেকে আসলটা বাদ দিলে মুনাফাটা পাওয়া যাবে। মুনাফা আসল হচ্ছে বিশ হাজার টাকা, এটি থেকে আসল দশ হাজার টাকা বাদ দিয়ে দিলাম, তাহলে মুনাফা বের হয়ে গেল দশ হাজার টাকা। এখন আমাদেরকে বের করতে হবে সময়টা, সময়ের সূত্রটা, সুতরাং সময়
এন ইকুয়াল আই বাই পি আর, এটি হচ্ছে সময় নির্ণয়ের সূত্র, এন ইকুয়াল আই বাই পি আর। তো এখানে আই হচ্ছে 10,000, পিও 10,000 ইন্টু আর হচ্ছে 0.08। এখন 10,000 দিয়ে যদি আমরা 10,000কে কেটে ফেলি তাহলে থাকতে হচ্ছে এক, এককে 0.08 দিয়ে ভাগ দিলে যেটি হবে সেটি হবে মুনাফা সময়। তাহলে আমরা ভাগ দিয়ে দেখি, 1/0.08, তাহলে আমরা দেখতেছি 12.5 = 12.5। তাহলে 12.5 বলতে 12 বছর 6 মাস, সুতরাং নির্ণয় সময় টুয়েলভ পয়েন্ট ফাইভ বছর। তাহলে আমাদের গ নম্বর সমস্যার সমাধানও হয়ে গেল। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি, আর যদি কোনো কারণে বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, তোমার বন্ধুবান্ধবদেরকে চ্যানেলটি সম্পর্কে অবগত করবে, আর আমার সকল ভিডিও তৎক্ষণাৎ নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবে। সকলের জ্ঞান সমৃদ্ধি বৃদ্ধির জন্য দোয়া কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।